আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল নিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এম হাফিজুর রহমান, আপনারা দেখছেন ভাইজান টেক বিডি। তো বন্ধুরা, আপনারা যারা ওয়াজ মাহফিল ভিডিও এডিট করেন, এক ক্লিকে কিভাবে সম্পূর্ণ সাউন্ড এডিট করবেন, অনেকগুলো ফুটেজের মধ্যে এক ক্লিকে কিভাবে আপনারা সব কিছু সাউন্ডগুলো আপনারা অ্যাড করবেন, এটা আজকে আমি আপনাদেরকে সিম্পল বিষয়ে দেখাবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে। তো বিশেষ করে যারা ওয়াজ মাহফিলের ভিডিও করে থাকেন, অনেকগুলো ফুটেজ হয়, আমরা দেখেছি যে কেন এইটিতে বেশিরভাগই অনেকগুলো ফুটেজ হয়ে থাকে। যে কোনো ক্যামেরাতেই আমরা দেখি যে একটা ওয়াজ মাহফিলে এক দেড় ঘন্টা একটা ওয়াজ মাহফিলের অনেকগুলো ফুটেজ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এতগুলা ফুটেজের মধ্যে সবগুলো সাউন্ড কিভাবে অ্যাড করবেন, আমি এক ক্লিকের মধ্যে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার হবে। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকার হয়ে থাকবে। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা করেন নাই তারা করবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখতেই পারতেছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব মাত্র 592, আর 1000 হইতে আর কিছু লাগে। তো অবশ্যই আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের জন্য আমি ভালো ভালো কিছু করতে পারি। আর ভিডিও এডিটিংয়ের নিয়ে ভিডিও এডিটিং বিষয় নিয়ে আমি আরও ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। তো যারা এই ভিডিওটা যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন, এই ভিডিওটা তো আমি কিছু আলোচনা করেছি। তো আমার এই একটা ভিডিওতে আমি সম্ভবত আপনাদেরকে কিছু বলেছিলাম এডিট করার জন্য। তো এই ভিডিওগুলো আপনারা যারা দেখেন নাই দেখে নিতে পারেন এটা কীভাবে করেছি। তো আমার চ্যানেলে এই সমস্ত বিষয়ে ভিডিও দিতে থাকবো, আপনারা সবাই আমার চ্যানেলটি ফলো করলে আশা করি আপনারা ভালো ভালো কিছু শিখতে পারবেন। তো চলুন, আমরা বেশি কথা না বলে আমরা ভিডিওটি কাজ শুরু করি। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমার আজকে আমি যে ভিডিওটা এডিট করব সেটা হচ্ছে যে গোলাম রব্বানির একটা ভিডিও এডিট করব। তো এটা মূলত আমার এখানে দেখেন অনেকগুলো ফুটেজ, দেখতেই পারতেছেন অনেকগুলো ফুটেজ। তো এতগুলো ফুটেজের মধ্যে আমি এক ক্লিকে আমি সবগুলা মানে ফুটেজের মধ্যে আমি সাউন্ডগুলা ঠিক করব। তো এটা প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব, আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আশা করি। তো আমার মূলত এটা 600D ক্যামেরা, 12 মিনিট করে ভিডিও হয়, আমার 1080D ক্যামেরাও 30 মিনিট করে হয়। তো আপনারা যারা এরকম আপনাদের সমস্যাগুলো হয়ে থাকে যে এতগুলো ফুটেজ সাউন্ড বারবার এডিট করা লাগে, তো এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাইলে আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো আমি মূলত এটা ওপেন করে রেখেছি। তো আপনাদের যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো থাকে তাহলে আপনারা এই কাজটা এইভাবে করতে পারবেন আশা করি। তো চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে যাব, আমরা যেহেতু ভিডিওগুলো আমরা এখানে ইনপুট করেছি, এখন আমরা মূলত সাউন্ডগুলো আগে অ্যাড করব। তো প্রথমে আমরা চলে যাব, এখানে দেখতে পাবেন একটা আইকন, এই আইকনে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখতেই পারবেন এখানে লেখা আছে ইফেক্ট। সো ইফেক্টে চলে যাব, আমরা ইফেক্টে যাওয়ার পর এখানে দেখব যে অডিও ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, এখানে প্রিসেট রয়েছে, লুমেট্রিক্স প্রিসেট রয়েছে, অডিও ইফেক্ট রয়েছে, অডিও ট্রানজেকশন রয়েছে, ভিডিও ইফেক্ট রয়েছে, ভিডিও ট্রানজেকশন রয়েছে। তো এর মধ্যে থেকে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে যে অডিও ইফেক্টে আপনি ক্লিক করবেন। তো অডিও ইফেক্টে ক্লিক করার পরে প্রথমে আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে যে আমরা ভিডিওতে নয়েজ থাকে অনেক সময়, নয়েজটা আমরাকে রিমুভ করে দেব। তো নয়েজটা রিমুভ করার জন্য দেখতে পারতেছেন এখানে রয়েছে ডি নয়েজ, তো এই ডি নয়েজটা নিয়ে এই ফুটেজের মধ্যে দিবেন। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। তো ডি নয়েজটা আমরা দিলাম, ডি নয়েজটা দেওয়ার পরে এখানে ছবি তুলবেন, সিমটি কাটতে মন চাইলে সিমটি বসেন, এখন দয়া করে বসেন। তো আমরা এখানে কিছু নয়েজ রয়েছে, আমরা এই নয়েজটা রিডাকশন করব। তো চলে যাব আমরা এখানে এডিটে। তো এডিটে যাওয়ার পরে দেখতে পারতেছেন এখানে আমার অ্যামাউন্ট রয়েছে 40%। সো এটা আমি এটা কমিয়ে আমি এটা করবো হচ্ছে 10% অথবা 8%। সো আমি যদি এখানে 8% করে দেই তাহলে মোটামুটি আমার একটা নয়েজ দেখেন, এখানে নয়েজটা অনেক রিমুভ হয়ে গেছে মোটামুটি, সো গেল একটা। এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে সাউন্ড লেভেলটা আপনারা দেখতেছেন যে এখানে সাউন্ড লেভেলটা আপনারা দেখলেন যে এখানে 6 আপ আছে। তো আপনার যদি 6 আপ থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। তো এরপরে আমি দেখাবো যে প্রসেসটা দেখাবো আপনাদের। তো এরপরে আমি চলে যাব এখানে আমার রয়েছে স্টুডিও রিভার্ব,
এই যে দেখতেছেন স্টুডিও রিভার্বটা আমি এখানে এনে দিয়ে দিলাম। তো স্টুডিও রিভার্বটা দেওয়ার পরে আমি যে কাজটা করব, এখানে দেখতেছেন স্টুডিও রিভার্ব রয়েছে, এখানে একটা প্রিসেট আইকন রয়েছে, সেই প্রিসেটে আমি ক্লিক করব। মাউস দিয়ে ক্লিক করার পরে এখানে দেখতেছেন যে গ্রেট হল নামে একটা অপশন রয়েছে, এই গ্রেট হলটা আপনি ওকে করে দিবেন। দেখেন এখানে সবুজ চিহ্ন হয়ে রয়েছে, ব্লু কালারের চিহ্ন হয়ে রয়েছে, তার মানে এটা ওকে হয়ে গেছে। তো এরপরে যে কাজটা আমরা এখন দেখব যে আমাদের সাউন্ডটা কিন্তু ডাউন হয়ে গেছে, আপনারা দেখতেছেন যে সিক্স মানে এই এই ইফেক্টটা দেওয়ার পরে আমাদের সাউন্ডটা মূলত সিক্স মাইনাসে চলে এসেছে। তো আমরা এটা সিক্স আপ করব কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে এখানে, এখানে দেখতে দেখতেই পারতেছেন যে গ্রাফিক্স ইকোলাইজার টেন, এই গ্রাফিক্স ইকোলাইজার টেন এনে এখানে ছেড়ে দিবেন। এটা মূলত আমি কিন্তু একটা একটা ফুটেজের মধ্যে কাজগুলো করতেছি, আমি আপনাদেরকে বলেছি যে এক ক্লিকেই কাজগুলো করবেন। তো প্রথমত মূলত এই এই সবগুলা সবগুলা ফুটেজের মধ্যে যদি আমি এভাবে করতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে। তো এই জন্য মূলত আমি আগে সবগুলা, এই জন্য আমি যত কাজ আছে সবগুলো একটা ফুটেজের মধ্যে আমি কমপ্লিট করে নিচ্ছি, এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এরপরে আমরা চলে যাব এখানে এডিটে। তো এডিটে চলে গেলাম, এডিটে চলে যাওয়ার পরে এখন দেখেন যে আমাদের সাউন্ডটা এখানে কতটুকু আছে, দেখতে পারতেছেন এই যে সিক্স মাইনাসে রয়েছে। তো আমরা এখন একটু সিক্স আপ করব, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন মাস্টার গেইন, মাস্টার গেইন নামে একটা অপশন রয়েছে, এখানে আপনারা সাউন্ডটা আমি টেন করে দিলাম। তো আপনারা দেখলেন যে এখন এটা সিক্স আপ হয়ে গেছে। তো সাউন্ডটা মূলত দেখতে পাচ্ছেন একবার উপরে বেশি চলে গেছে, তো এতে সাউন্ডটা ফেটে যাবে। তো আমি সাউন্ডটা আর একটু কমিয়ে দিব, 8% করে দিলাম, দেখি কেমন দেখা যায়। এখন আমি আর একটু কমিয়ে দিব, আমি এটা মূলত করে দিব সিক্স, মানে এই লেভেলটা লাল হওয়া যাবে না, লেভেলটা লাল হলে সাউন্ডটা ফেটে যাবে। তারপরে কথা যখন বলবে একটু উপরে যাবে, সমস্যা নাই। হ্যাঁ, এই লেভেলে থাকলেই চলবে, এই লেভেলে থাকলেই চলবে। তো আপনারা দেখলেন সবগুলো প্রসেস আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। মোটামুটি একটা সাউন্ড এডিটের সুন্দর একটা স্মুথলি একটা সাউন্ড হয়ে গিয়েছে। তো এখন আমি দেখাবো যে এই প্রত্যেকটা ফুটেজের মধ্যে আপনারা যে ইফেক্টগুলো দিলেন এই ইফেক্টগুলো মানে কিভাবে দিবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো আমি প্রথমে যেই কাজটা করব আমি সেটা হচ্ছে যে কন্ট্রোল চেপে ধরে আমি সবগুলা সাউন্ডগুলো আমি ব্লক করে নেব। আপনারা একটু দেখুন, আমি একটু দেখতে থাকুন। তো দেখতেছেন আমি কন্ট্রোল চেপে ধরে আমি মাউস দিয়ে সবগুলোকে আমি সবগুলো সাউন্ড ইফেক্ট যেগুলো আমি দিয়েছি সবগুলো আমি কিন্তু ব্লক করেছি। এখন আমি কন্ট্রোল সি দিয়ে এই সবগুলোকে আমি কপি করব। তো আমি কন্ট্রোল সি দিয়ে সবগুলোকে কপি করেছি, কপি করার পরে এখন আমি এই একটা একটা ফুটেজের মধ্যে আমি কন্ট্রোল ভি দিয়ে আমি সবগুলো সাউন্ড, দেখেন এখানে আমি এই ফুটেজে যখন ক্লিক করেছি তখন কিন্তু এখানে কিন্তু কোনো ইফেক্ট দেওয়া নাই। তো আমি এখন যদি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে কিন্তু ওইখানে ওই ইফেক্টগুলো চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি যখন কন্ট্রোল ভি প্রেস করছি তখন এই সবগুলা ইফেক্ট কিন্তু এখানে চলে এসেছে। তো আমি এইভাবে সবগুলা ফুটেজের মধ্যে আমি ইফেক্টগুলো দেব, আপনারা একটু দেখতে থাকেন।
তো আপনারা দেখলেন আমি সবগুলা ইফেক্ট সবগুলা ফুটেজের মধ্যে মূলত ইফেক্ট দিয়েছি একটা একটা করে। তো এখন আমি আরেকটা কথা বলবো যে এই যে ইফেক্টগুলো আপনারা দিলেন এই ইফেক্টগুলা মানে বারবার যাতে আপনাদেরকে না দেওয়া লাগে সেটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল আপনাদেরকে দেব। তো এখন আমি কি করব এই সবগুলা আমি আবার আমি একটু কন্ট্রোল কি ব্যাপার মানে কি সমস্যা এখানে অডিও রেকর্ড করছি তুমি বুঝো না আপনারা দেখলেন সব তো আপনারা দেখলেন আমি সবগুলা ইফেক্ট ভিডিওতে দিয়েছি সবগুলা ফুটেজই মূলত আমি দিয়েছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ইফেক্টগুলো আপনারা মানে সবসময় যাতে আপনাদেরকে বারবার না দেওয়া লাগে এই ইফেক্টগুলো আপনারা কীভাবে সেভ করবেন। তো আপনারা এখন আমি যেই কাজটা আমি আবার করব সেটা হচ্ছে যে কন্ট্রোল কন্ট্রোল চেপে ধরে আমি মাউসের রাইট বাটন আমি যদি মাউসের রাইট বাটন যদি আমি চাপ দিয়ে ধরি মানে ক্লিক করি তাহলে কিন্তু সবগুলো আমার ব্লক হয়ে যাচ্ছে। তো এরপরে আমি কি করব মাউসের যেই মানে ডাইন বাটনটা রয়েছে সেখানে আমি ক্লিক করলে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে সেভ প্রিসেট। তো আমি সেভ প্রিসেটে গেলাম। তো সেভ প্রিসেটে যাওয়ার পরে এখানে আপনি কি নামে আপনি এই প্রিসেটটা সেভ করতে যাচ্ছেন সেই নামটা দিবেন। তো ধরেন আমার যেহেতু আমার চ্যানেলের নাম হচ্ছে এইচ আর এস ইসলামিক টিভি তো আমি এখানে দিলাম এইচ আর এস ইসলামিক টিভি যাতে আমার মানে বের করতে খুব সহজ হয়। হ্যাঁ ইসলামিক টিভি তো আমার চ্যানেলের নামটা আমি এখানে দিলাম দেওয়ার পরে আমি এটা ওকে দিয়ে দিলাম বাস। তো এখন আপনারা এই প্রিসেটটা যে সেভ করলেন এই প্রিসেটটা আপনারা কোথায় পাবেন? হ্যাঁ এটাও তো একটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে থাকে যে আমি এটা সেভ করলাম পরবর্তীতে যখন আমি এই প্রিসেটটা দিব তখন আপনারা এই প্রিসেটটা কিভাবে দিবেন? তো আপনারা সিম্পল এই ইফেক্টে এসে এখানে সার্চ দেখেন এখানে একটা সার্চ অপশন রয়েছে। তো এখানে যদি আপনি লেখেন এইচ আর এস তো দেখেন এখানে এইচ আর এস লেখার সাথে সাথে আমার এই প্রিসেটটা কিন্তু চলে এসেছে। তো আমি যদি এখন এই প্রিসেটটা আমি পরবর্তী যখন আবার ভিডিও এডিট করব তখন আমি এই প্রিসেটটা কিন্তু আবার দিতে পারবো। এই প্রিসেটটা এনে দিলে প্রত্যেকটা ফুটেজের মধ্যে তাহলে কিন্তু আমার এক ক্লিকে সমস্ত ভিডিওতে ইফেক্টগুলো অ্যাড করা হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারতেছেন যে আসলে কিভাবে আমি কাজটা আপনাদেরকে করলাম। তো এটা ছিল মূলত আমার এই ভিডিও এডিটের প্রসেসটা। তো এটা সাউন্ডটা তো এই ভিডিওটা আমি আপনাদেরকে লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন যে আসলে এই ভিডিওটা সাউন্ডটা আমি কেমন কীভাবে এডিট করেছি। তো এই ভিডিওটা আপনারা প্লে করে দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা সাউন্ডটা আমি কতটুকু স্মুথলি করেছি অথবা আপনাদের কম্পিউটারে আপনাদের পিসিতে আপনারা ভিডিওটা প্লে করে দেখতে পারেন আপনাদের মোবাইলে প্লে করে দেখতে পারেন আপনারা বড় সাউন্ড বক্সে প্লে করে দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা সাউন্ডটা কতটুকু স্মুথলি কত সুন্দর শোনা যায়। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি উপকার হয়ে থাকে এই ভিডিও থেকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাই আপনার ভিডিও থেকে আমরা অনেক উপকৃত হচ্ছি। তো ভিডিওটা যেহেতু আমার 1-2 ঘন্টা 20 মিনিটের এটা আমি টুকরো টুকরো করব কারণ গোলাম রব্বানির ভিডিওগুলো আমার চ্যানেলে অনেক পরিমাণে ভিউ আসে। আমি যেহেতু শুধু গোলাম রব্বানির ভিডিওগুলো করে থাকি কারণ আমার চ্যানেলটাই মূলত উঠেছে গোলাম রব্বানির ভিডিও দিয়ে। তো এখানে দেখতেই পারতেছেন আমার সবগুলো চ্যানেল এখানে দেওয়া রয়েছে আমার এইচ আর এস ইসলামিক টিভি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার 1,87,000 এই যে দেখেন এখানে আমার গোলাম রব্বানির ভিডিওগুলো ভালো মানে ভিউ আসে অন্যান্য ভক্তদের ভিডিও তেমন একটা ভিউ আসে না। তো আমি আপনাদেরকে আরেকটা চ্যানেল দেখাচ্ছি আমার এখানে সো এই যে দেখেন আমার মদিনার কাফেল একটা ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা আমি আসলে দেখেন কোনো ভিউ আসে না কিন্তু এখানে আমার চ্যানেলে মূলত আমি চ্যানেলগুলো আমি যেভাবে তুলেছি সেটা হচ্ছে বিভিন্ন নামাজ শিক্ষার ভিডিও দিয়ে তুলেছি। এই যে দেখেন নামাজ শিক্ষার ভিডিও আমি 8 মাসে 3,00,000-3.5 লাখ ভিউ হয়েছে আমার নামাজ শিক্ষার ভিডিও ভিউগুলো আমার এখানে বেশি ভিউ আসে দেখেন এই যে 1,500,000 700,000 দেখছেন প্রচুর পরিমাণে ভিউ আসে আমার এই চ্যানেলে কিন্তু আমি এখানে ওয়াজের ভিডিও দিলে ভিউ আসে না কারণ আমার চ্যানেলটা তোলা হয়েছে এইভাবে। তো আমার কমি অনলাইন টিভি একটা ইউটিউব চ্যানেল দেখতে পারতেছেন এখানে শুধুমাত্র আমাদের মুফতি আতিকুর রহমান সিরাজি হুজুরের ভিডিওগুলো দিয়ে থাকি। সো এখানে দেখেন
আমার চ্যানেলটা মোটামুটি, এই চ্যানেলটা আমার মোটামুটি হচ্ছে। সো আমার আরেকটা চ্যানেল আছে, এই যে দেখতে পারতেছেন HRS HD মিডিয়া, এটা আমার জিনের চ্যানেল। আমার এক বন্ধু আছে কবিরাজ, সে হচ্ছে বিভিন্ন জিন তদবির করে থাকেন। আপনাদের যদি এরকম সমস্যা থাকে তাহলে সরাসরি আমার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা জিন ও জাদুর চিকিৎসা করে থাকি, এই ভিডিওগুলো আমি করে থাকি, এটা আমার চ্যানেলটা। এই চ্যানেলটা আমার উঠেছে মূলত, আমি দেখতে পারছেন 17 মার্চ 2021 চ্যানেলটা করেছি। চ্যানেলটা মূলত 6 মাসে চ্যানেলটা উঠেছে, এই যে দেখেন 6 মাস আগে। এটা আমার ফার্স্ট, এটা আমার সম্ভবত ফার্স্ট ভিডিও না কোনটা যেন, আচ্ছা দেখি আমার ফার্স্ট ভিডিও কোনটা, ফার্স্ট একটা ভিডিও আমি দিয়েছিলাম। সো সেই ভিডিওটা দিয়েই মূলত আমার চ্যানেলটা উঠেছে। তো 6 মাসে এই চ্যানেলটা উঠেছে, 6 মাসে আমার চ্যানেলটা দেখেন এখানে এই ভিডিওটা আমার ভাইরাল হয়েছে, কয়েকটা ভিডিও মোটামুটি ভালো একটা ভিউ এসেছে। তো এই হলো হচ্ছে আমার সব খোলা চ্যানেল, এখানে আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার কাজগুলো আপনারা চাইলে ফলো করতে পারেন। তো আল জান্নাত মিডিয়া এই চ্যানেলটা আমি নতুন করেছি, চাইছিলাম যে হাসান জামিলের ভিডিওগুলো শুধু এখানে ছাড়বো, তো হাসান জামিলের ভিডিওগুলো আমি ছাড়তে পারতেছি না, কারণ আসলে আমি পিসি একটা আর হচ্ছে আমি মানুষ একা, আমার ভিডিও করতে হয়। তো আমার সবচাইতে আমার বড় স্বপ্ন হলো আমার HRS ইসলামিক টিমে, আমার এই একটা চ্যানেল হচ্ছে আমার মেন চ্যানেল, আর বাকিগুলো আমি সাইড হিসাবে রেখেছি। এটাও এটা মূলত সাবস্ক্রাইব হয়েছে আপনার 71-72 হাজার সাবস্ক্রাইব। তো মূলত আমার প্লে বাটন এসেছে এটাতে, এটাতে এখনও প্লে বাটন আসেনি, আসবে ইনশাল্লাহ, দোয়া করবেন যাতে খুব, যাতে করে খুব তাড়াতাড়ি পেয়ে যাই। তো আপনারা যারা আমার ভাইজান টেক বিডি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর বন্ধুরা আপনারা, যে আমি একটু আগে একটা ভিডিও ছেড়েছি যে বয়া মাইক্রোফোনের নকল, আসল নকল নিয়ে একটা ভিডিও ছেড়েছি, ভিডিওটা দেখতে পারেন আপনারা। তো এই ছিল আমার আজকের ভিডিওটা, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে, যাতে করে আমি আপনাদের আপনাদের জন্য ভালো ভালো কিছু করতে পারি। আমি এখন এই ভিডিওটা যে আমি এডিট করলাম, তো এই ভিডিওটা যেহেতু আমি এখানে বিশেষ আকর্ষণ দিব, ভিডিওগুলো এখান থেকে আকর্ষণ বিষয়গুলো বের করব, যার কারণে আমি পুরো সেট আপটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কারণ অনেক লম্বা সময় হয়ে যাবে। তো মূলত আমি আপনাদেরকে এডিটের প্রসেসটা দেখাই দিলাম, বাকি যদি আপনাদের আরও কিছু জানতে ইচ্ছা হয় আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক কথা বলে ফেলেছি, কথার মধ্যে একটু ভুল হয়ে যেতে পারে, তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।